কোথাও বেরোচ্ছ? হ্যাঁ রে, একটু বেরোবো। খাবারটা ঢাকা দেওয়া আছে, খেয়ে নিস। স্কুল থেকে এসে রোজ তো নিজের খাবার নিজেকেই নিয়ে খেতে হয়, এ আর নতুন কথা কি? শুভ, কিছু বলছো না যে? কি আর বলবো বলো, আমার বাড়ির অবস্থার কথা তো তোমায় সব বলেছি। তোমাদের কোনো টাকা পয়সার অভাব নেই, কিন্তু শান্তি নেই। আমাদের টাকা পয়সা নেই বলে শান্তি নেই। জানো শুভ, মাঝে মাঝে মনে হয় দূরে কোথাও চলে যাই, যেখানে একটু ভালোবাসা পাবো, একটু শান্তি পাবো, সেটা হয়তো মরে গেলেই পাবো। আচ্ছা শ্রীময়ী, তোমার বাবার তো অনেক টাকা, ভালো একটা চাকরি করে, তুমি, তোমার মা আর তোমার বাবা, এই তো তিনজনের সংসার, অশান্তি হওয়ার কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আমরা সবাই যে যার মতো, বাবা বাবার মতো, মা মায়ের মতো, আর আমি ছোটবেলা থেকেই একা একা নিজের মতো। কি আর করা যাবে বলো, আমাদের ঘরে অভাব তাই অশান্তি, তাছাড়া আমি একটা চাকরিও পাচ্ছি না তাই আরো অশান্তি। আচ্ছা শুভ, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো নাকি ভালো বন্ধু হিসাবে মেশো? তোমার কি মনে হয়? আমি শুধু একটু ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। তোমায় আমার ভালো লাগে শ্রীময়ী, সত্যিই ভালো লাগে। ও, ভালো লাগে, ভালোবাসো না তাহলে? দেখো আমার মাথায় এখন অনেক চিন্তা, সংসারের চাপ, তুমি যে মন থেকে ভালোবাসার কথাটি বলছো সেটা হয়তো আমি তোমাকে দিতে পারবো না। ওকে, তাহলে ভালো বন্ধু হিসাবে পাশে থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো যাওয়া যাক। তুমি আর বেশি কথা বলো না, তোমার পরিবার আর আমার পরিবারের মধ্যে অনেক তফাত, বুঝেছো? ছাড়ো তো, ওরকম ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক পরিবারেই থাকে। তোমার পরিবারে তো নেই। বেশি বড় বড় কথা বলো না, বুঝেছো? যখন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো না, তখন ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের পরিবারে গিয়েই থেকো। জীবনের সবচেয়ে বড় ভুলটাই তো আমি করেছি, বাড়ির অমাতে তোমাকে বিয়ে করে। ও, তোমরা থামবে, রোজ রোজ ওই একই কীর্তন আর ভালো লাগে না আমার, মরে যেতে ইচ্ছা করে আমার। তোমরা যে যার মতো থাকো, কখনো আমার কথা ভাবো? ছোট্টবেলা থেকে একাই বড় হয়েছি, যখনই তোমাদের কাছে পেয়েছি কেউ হেসে কথা বলোনি। তোর বাবার মতো লোকের সঙ্গে থাকলে না হাসি আসে না, যতক্ষণ বন্ধু বান্ধবদের নিয়ে থাকি প্রাণ খুলে হাসতে পারি, তাই জন্যই বেঁচে আছি। তোর নিকুচি করেছে সংসারের। শ্রীময়ী, নেশা খুব খারাপ জিনিস, একবার এডিক্টেড হয়ে গেলে না জীবনে আর ছাড়তে পারবে না। আমি তো তাই চাই, নেশায় ডুবে থাকতে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, আর আমাকে কেউ ভালোও বাসে না। তুমি কি আমাকে নেশার ট্যাবলেট এনে দিতে পারবে কিনা বলো? অশান্তি সব ঘরেই আছে, তাই বলে সবাই ড্রাগের নেশা করছে? ঠিক আছে,
আমি নিজেই জোগাড় করে নেব। তুমি বলেছিলে তোমার এক বন্ধু জুয়াগের নেশা করে, এই জন্যই বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওর সাথে দেখা করে তোমাকে জানাবো। মাঝে মাঝে কি মনে হয় জানো, ঘুমের ওষুধকে সারাদিন ঘুমিয়ে থাকি। ওই সমস্ত ভুলভাল চিন্তা মাথা থেকে দূর করে দাও, সমস্যা আমারও আছে, তাই বলে হতাশ হলে চলবে, লড়াই করতে হবে, লড়াই। আমি শুধু একটু শান্তি চাই শুভ, একটু মানসিক শান্তি। তোমার চাকরির কিছু হলো? আরে না গো, অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম কিন্তু কিছুই হয়নি, এই নিয়ে বাড়িতে অনেক প্রবলেম হচ্ছে, দেখা যাক কি হয়। ওই চলো যাই। আর একটু দাঁড়াও না, তোমার সাথে কথা বললে মাইন্ডটা একটু ফ্রেশ হয়। আরে না গো, এখন আবার বেশি দেরি করে বাড়ি ফেলে অশান্তি হবে, সারাদিন কোনো কাজকর্ম চেষ্টা করি না, সারাদিন শুধু আড্ডা দিয়ে বেড়াই, বোঝোই তো সব। ওকে চলো। হুম চলো। স্বপনের কথা শুনলে না মরা মানুষ হেসে উঠবে। যা বলেছো, ওর কথা অমলের বাড়িতে পার্টিটা হচ্ছে, কনফার্ম তো? হ্যাঁ, অমল তোমাকে কনফার্মই বলেছে। অমল তো তোমার বেস্ট ফ্রেন্ড, সে কি তোমায় ভুলভাল বলতে পারে, কি বলো রুবি? একদম। কি রে এত তাড়াতাড়ি চলে এলে? কেন তাড়াতাড়ি এসে কি তোমাদের আড্ডার অসুবিধা করে দিলাম? যাও ভিতরে ঘরে যাও। স্বপন চলো আমরা উঠি। হ্যাঁ হ্যাঁ চলো উঠি। শ্রীলা তুমিও চলো না, বাইরে গিয়ে অমলকে ফোন করে নেবো, তারপর ওখানে বসে যাবো। ওটাই ভালো, চলো বাইরে বেরিয়ে অমলকে ফোন করে নি। ওকে তাই চলো। চলো চলো। শ্রীময়ী আমি একটু বেরোচ্ছি, দরজাটা দিয়ে যাস। শীলা এসো। চলো চলো। তো একটা জায়গায় যাচ্ছি একটা কাজের ব্যাপারে। আমাদের বাড়িতে একবার আসবে, আমার ভীষণ একা লাগছে, প্লিজ আসো না। না গো এখন যেতে পারবো না, একটা কাজের ব্যাপারে বেরিয়েছি তো। ঠিক আছে রাখছি। কেউ ভালোবাসে না, কেউ না।